সংবাদকর্মী এবং সাধারণ নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা হরণ করছে। ফ্যাসিবাদী শাসনকে দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে এই নিবর্তনমূলক আইনকে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। সভা অবিলম্বে কারাগারে আটক শিক্ষার্থী খাদিজাতুল কুবরা সহ সকল বন্দী এই আইনে বন্দী মুক্তি এবং এই আইনের অধীনে সকল মামলা প্রত্যাহারের দাবি জানায়। সভা গণতন্ত্রের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইন অর্থাৎ ডিজিটাল নিরাপত্তা আইন অনতিবিলম্বে বাতিলের দাবি জানায় তিন, সভায় জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান অত্যাবশ্যকীয় পরিষেবা বিল 2023 প্রসঙ্গ উত্থাপন করেন। জনাব খান বিলের বিভিন্ন দিক তুলে ধরেন। সভায় বিলটি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। অত্যাবশ্যক পরিষেবা বিল 2023 মন্ত্রিসভায় অনুমোদন করে সংসদে পেশ করা হয়েছে। শীঘ্রই তা আইনে পরিণত করার প্রক্রিয়া চলছে। এই প্রস্তাবিত আইন নানা কারণে বিতর্কিত, অগণতান্ত্রিক, শ্রমিক ও পেশাজীবীদের স্বার্থ বিরোধী, একতরফা নিবর্তনমূলক এবং আন্তর্জাতিক প্রতিশ্রুতির স্পষ্ট বরখেলাপ। আইনটি প্রণয়নের কোনো পর্যায়ে অংশীজনের মতামত নেওয়া হয়নি। প্রস্তাবিত আইনের পরিধি শুধু বিস্তৃত নয়, অসীম। সরকার ইচ্ছে করলে যে কোনো শিল্প প্রতিষ্ঠান পেশা ও সেবাকে এই আইনের আওতায় এনে ধর্মঘট নিষিদ্ধ করে তা অমান্য করাকে শাস্তিযোগ্য অপরাধ বানাতে পারবে। এই আইনকে প্রচলিত শ্রম আইনের ঊর্ধ্বে স্থান দিয়ে যুগ যুগ ধরে আন্দোলন করে শ্রমজীবী জনগণ যা কিছু অধিকার অর্জন করেছিল তা এই আইন দিয়ে নাকচ করে দেওয়া হবে। প্রচলিত শ্রম আইনেই কোনো ধর্মঘট জনজীবন কিংবা জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করলে তা নিষিদ্ধ করে সংশ্লিষ্ট বিরোধটি শ্রম আদালতে পাঠানোর কথা বলা আছে, প্রচলিত যে আইন আছে। কিন্তু প্রস্তাবিত আইনে বলা হয়েছে সরকার প্রয়োজন মনে করলেই লক্ষ কোটি শ্রমজীবী পেশাজীবী মানুষকে ছয় মাস করে সারা জীবন ধর্মঘট নিষিদ্ধ ঘোষণার আওতায় রাখতে পারবে। কিন্তু তাদের ন্যায্য সমস্যার সমাধান কিংবা প্রাপ্য আদায়ের কোনো বিকল্পের কথা আইনে রাখা হয়নি। বাংলাদেশ 1972 সালে আইএলও কনভেনশন নম্বর 87 অনুসমর্থন করেছে, যেখানে ধর্মঘটের অধিকারকে সংগঠিত হওয়ার অধিকারের অবিচ্ছেদ্য অংশ হিসাবে বর্ণনা করা হয়েছে। এই কনভেনশনে স্বাধীনভাবে সংগঠিত হওয়ার অধিকারের কথা বলা হয়েছে। কিন্তু প্রস্তাবিত বিলে দেশের বিপুল সংখ্যক শিল্প প্রতিষ্ঠান ও সেবা খাতকে অত্যাবশ্যক পরিষেবা চিহ্নিত করে শ্রমজীবী মানুষের ধর্মঘটের অধিকার কেড়ে নেওয়ার অর্থ হল তাদের সংগঠিত হওয়ার অধিকারও কেড়ে নেওয়া। একই বছর বাংলাদেশ আইএলও কনভেনশন নম্বর 98 অনুসমর্থন করেছে। এই কনভেনশনে স্বাধীনভাবে যৌথ দরকষাকষি অধিকার নিশ্চয়তা দিয়েছে। সবাই জানে ধর্মঘটের অধিকার হল যৌথ দরকষাকষির প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ। অত্যাবশ্যক পরিষেবা বিলে ধর্মঘটের অধিকার কেড়ে নেওয়ার অর্থ হল যৌথ দরকষাকষির অধিকারও কেড়ে নেওয়া। এটাও সরকারের আন্তর্জাতিক প্রতিশ্রুতির স্পষ্ট বরখেলাপ এবং শ্রমিক সংগঠন ও আন্দোলনকে অকার্যকর করে মালিকদের নির্যাতন, বঞ্চনা ও শোষণ সুরক্ষার হাতিয়ার। আইএলওর সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশ ওই প্রতিষ্ঠানে গঠনতন্ত্র মানতে বাধ্য, যেখানে বলা হয়েছে কোনো সদস্য রাষ্ট্র কোনো কনভেনশন অনুসমর্থন করলে তার প্রতিটি বিধান বাস্তবায়ন করবে। রাষ্ট্রের প্রচলিত আইন কনভেনশনের কোনো বিধানের সাথে অসঙ্গতিপূর্ণ হলে সেই আইন পরিবর্তন করতে হবে। অথচ প্রস্তাবিত আইনে অনুসমর্থনকৃত কনভেনশনের বিধান অগ্রাহ্য করে সরকার আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনে করে প্রস্তাবিত আইনটি শুধু শ্রমজীবী মানুষের স্বার্থ অধিকারকেই ক্ষুণ্ণ করবে না, এটি সামগ্রিকভাবে গণতন্ত্র, মানবাধিকার এবং জনগণের সংবিধানসম্মত প্রতিবাদের অধিকার পরিপন্থী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রস্তাবিত অত্যাবশ্যকীয় পরিষেবা বিল 2023 প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছে। এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। এটা আমাদের সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে, গুঞ্জন নয়, এটা আপনার আওয়ামী লীগের একটা অপপ্রচার।
তারা এই অপপ্রচারটা খুব ভালোভাবেই করে সবসময়। এটা আমাদের যে তার চিকিৎসক ডক্টর জাহিদ খুব পরিষ্কারভাবেই আপনাদেরকে আমার মনে হয় দুবার বলেছেন, প্রথম দিন যিনি আসবেন সেদিনও বলেছেন, গত পরশু তিনি আপনাদেরকে টেলিফোনে কথা বলেছেন, আমাদের আমাদের সঙ্গে বসে কথা বলছেন, এবং চার মাস যে তিনি খুব জটিল কিছু রোগে ভুগছেন, তার মধ্যে একটি আছে তার লিভার লিভার সংক্রান্ত, যেটা আপনার ডাক্তাররা বলেছিল এটা আছে যে আপনার সম্পূর্ণভাবে তিনি অসুস্থ আছেন এবং আপনার তার লিভার সংক্রান্ত জটিলতায় আছেন, তার হৃদয়ের অর্থাৎ আপনার হৃদরোগ সংক্রান্ত জটিলতা আছে এবং তার আর্থ্রাইটিস আছে, এই বিষয়গুলো আপনারা সবাই জানেন। সুতরাং এর পরেও যদি তারা এই সমস্ত কথাবার্তাগুলো বলে, কথা বলার অর্থই হচ্ছে যে তারা আবারও কোনো গভীর চক্রান্ত করছে, যে চক্রান্তের মধ্যে দিয়ে দেশনেত্রীকে তারা আবার কারাগারে নিতে পারে কিনা সেই ধরনের একটা পরিকল্পনা চক্রান্ত তারা করছে কিনা সেভাবে আমাদেরকে চিন্তা করতে হবে। বিষয়টা হচ্ছে যে আমরা বারবার বলেছি যে তার চিকিৎসা হচ্ছে তার একটা মৌলিক অধিকার, এবং এই জন্যে তার ডাক্তাররা তাকে বলছেন, তার বোর্ড বলেছে তাকে বাইরে পাঠানো দরকার, এবং এখানে সেই তার সেই চিকিৎসা পুরোটা সম্ভব নয়। তো এখন পর্যন্ত সরকার সে বিষয়ে কোনোই কর্ণপাত করেনি, উপরন্তু এই ধরনের কথাবার্তা বলে অমানবিক একটা আচরণ করছেন তারা আমাদের দেশনেত্রীর সঙ্গে এবং জনগণের সঙ্গে, এটা একটা তামাশা করছেন।